হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইলেকট্রিক জন আর আমি আছি সবুজ। আজকে আমি একটা টপিকস নিয়ে আসলাম যে আমরা কিভাবে একটি সিরিজ বোর্ড মানে সিরিজ লাইন বোর্ড কীভাবে তৈরি করব। আজকেটা আমি হয়তো তৈরি করা হয়ে গেছে আমার, এই আমি দেখাচ্ছি। তো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আমরা শুরু করি। মূলত আমরা প্রথমে একটা বোর্ড নিলাম, এটা মেইন সুইচ, এমইপি মেইন সুইচ আছে তার নিচের তলাটা, ওইটা নিলাম। আমার আরও একটা বোর্ড আছে, আমি সেটা একটু দেখাচ্ছি। আমি তো এই যে আমার এই বোর্ডটি, এটি আমার তৈরি করা। হ্যাঁ, এ দেখছেন এটা তৈরি করা। এটা হয়তো এখানে কাটাই ছিল, এই ভিতরে যে আমরা লাগাইছি এগুলো কাটাই ছিল। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে কাপ কাপ কাটা আছে, এখন চাইলে আমরা বসাতে পারি। যাই হোক, আমরা এই ভিডিওটি এটা করব এখন। আমরা এটা আজকে নতুন একজনে বানাই দেবো আর কি, এই কারণে আমরা আসছি। তো প্রথমে এটা হচ্ছে এসি মেইন লাইন, এটা হচ্ছে মেসি মেইন লাইন। তো আপনাদের আগে দেখাই যে আমরা কী কী লাগাইছি আজকে। এটা হোল্ডার, হোল্ডারের এই যে ফেজ তারটা, এই নিউট্রাল তারটা দেখতে পাচ্ছেন এই হোল্ডারে। তারপরে এটা কিন্তু সুইচ, তারপর একটা ইন্ডিকেটর সকেট, তারপর একটা সকেট। তো আমাদের একটা হবে সিরিজ আর একটা হবে মেইন লাইন, ঠিক আছে। আমি বলি এটা হচ্ছে শুধু অন অফ, এটা আরও অন্যভাবে করা যায়। ভিডিওগুলো আমি সেভাবে করলাম না, আর অন্যভাবে করা যায় যে এভাবে টিপ দিলে তারপর এটা জ্বলবে, আর এটা অফ করে ফেলাইলে তখন এটা সিরিজ হয়ে যাবে। যখন টিপ দেবো তখন জায়গায় সিরিজ থাকবে না, তখন বাতি জ্বলবে, আর যখন টপ করব তখন সিরিজ হয়ে যাবে। এরকম একটা সিস্টেম আছে, সিস্টেমটা পরে আমি আবার একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা, আমি যখন উপর এই পাশ উল্টোলে যখন আমরা বুঝতে পারেন যে কোনটা। এই দেখুন, এ পাশে হচ্ছে আমাদের সুইচ, ইন্ডিকেটর, তারপর দুইটা সকেট, খেয়াল রাখবেন। এই যে আমি আবার দেখাচ্ছি, এই সুইচ, এই এটা হচ্ছে সুইচ, তারপরে এটা হচ্ছে ইন্ডিকেটর, এই এই দুইটা সকেট। তো আমরা এটাকে বানাবো সিরিজ আর এটাকে বানাবো মেইন লাইন। তো প্রথমে আমরা কী করলাম, এই হোল্ডারটার যে হোল্ডার, এই হোল্ডারের মেইন যে দুইটা তার, এই লাল তারটা সরাসরি এনে আমরা এই একটা সকেট, এই যে দেখতে পাচ্ছেন একটা সকেট, এই সকেটের এই প্রান্তে লাগিয়ে দিলাম। এক দুইটা প্রান্ত থাকে, আমরা এক প্রান্তে লাগিয়ে দিলাম, দিচ্ছি। তারপরে আর এই যে একটা দেখছেন, এইটা আমরা সম্পূর্ণটা একটা ফেস লাইন দিয়ে দিলাম, ফেস মানে কারেন্ট থাকবে, এলে এটা সম্পূর্ণটা কারেন্ট থাকবে। এই এইটা হচ্ছে একটা সুইচ, এখান থেকে যখনই আমরা টিপ দিব তখন লাইনটা এখান থেকে সরাসরি এখানে আসবে, এখান থেকে সরাসরি এটা চলে যাবে, সম্পূর্ণটা বিদ্যুৎ হয়ে যাবে। আবার যখন এটা অন আছে, এখন বর্তমান এটা অফ করব, তখন এখান থেকে এই এখানে বিদ্যুৎ থাকবে, কিন্তু এখানে বিদ্যুৎ থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বুঝতে পারলেন, এই এই যে এটা হচ্ছে বিদ্যুতের মেইন লাইন, একেবারে মেইন লাইন যেটা দেখাচ্ছি আমি, এই যে আমাদের মেইন লাইনটা, এটা আমরা দেবো এক জায়গায় ওই আপনার মেইন লাইনে সকেটে ঢুকিয়ে দেবো, এটা হচ্ছে মেইন লাইন একেবারে। তো এই প্রথমে এটা ঢুকলো, এই বিদ্যুৎ লাইনটা আমি দেখাচ্ছি এখন, বিদ্যুৎ লাইন ব্যাপারটা, বিদ্যুৎ লাইন প্রথমে ঢুকলো এখান থেকে সরাসরি একটা সুইচ হয়ে, তারপর সরাসরি এটা কানেক্ট হয়ে গেল, কমন হয়ে গেল একেবারে। আর কোনটা কমন করবেন সব থেকে আমি এটা বলে রাখি, আপনারা এই যে লেখা দেখেন, এই এমইপি লেখা আছে, ওই যে এমইপি লেখা আছে, এই এমইপি লেখা আছে, এই এমইপি লেখা আছে, এই সাইডটা সম্পূর্ণ আপনারা কমন করবেন, কমন করে দেবেন। কখনো এই নিচের সাইডটা কমন করবেন না, যে সাইডটা লেখা নেই ওইটা কমন করবেন না। তো আমরা এইটা কমন করে দিলাম সম্পূর্ণ। আর যেহেতু আমরা এইটা সিরিজ করছি, তার মানে এই লাল তারটা এখানে সরাসরি এখানে দিয়ে দিছি। আপনারা তো জানেন যে এই নিউট্রাল তারটা এখানে কিন্তু কানেক্ট করা আছে সম্পূর্ণ, এই এইটা হচ্ছে ইন্ডিকেটর আর এইটা হচ্ছে একটা সকেট, এইটা হচ্ছে সুইচ। আপনারা এলোমেলো করে ফেলবেন, যখন আমি দেখাচ্ছি, এই যেহেতু ইন্ডিকেটর জ্বালানোর জন্য ফেস নিউট্রাল দুটোই লাগে, সেখানে এটা দিলাম। আর যেহেতু এটা আমরা সিরিজ করবো না, এটাও আমরা এই মেইন লাইন করবো, যার কারণে এই ফেসও দিয়ে দিলাম আর আপনার এই নিউট্রাল লাইনটাও দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাভাবিক, যেভাবে আপনারা করেন সেইভাবেই। শুধু এইটা একটু ব্যতিক্রম, সেটা হয়েছে যে
এই তারটা যখন এখানে লাগাবেন, যেহেতু নিউট্রালটা নিউট্রালের সাথে কানেক্ট করা আছে, এই লাল তারটা যখন এখানে লাগাবেন তখন কিন্তু এই আমাদের এখানে ভাল্বটা জ্বলে উঠবে। এই যে ভাল্বটা আমি লাগালাম না, এই ভাল্বটা এভাবে জ্বলে উঠবে। তো এই দেখছেন, আবার আমি আবার বলি যে এই হচ্ছে ফেজ লাইন, টোটাল মেইন লাইনটাই ঢুকছে। ঢোকার পরে একটা সুইচে গেছে, একটা সুইচ হইয়া সরাসরি এই সুইচ হইয়া, এটা কিন্তু সুইচ, সুইচ হয়ে সরাসরি একেবারে কমন হয়ে এই পর্যন্ত গেছে গেছে, এটা বুঝতে পারলেন। তারপরে বাকি থাকে নিউট্রালটা, নিউট্রালটা করলাম কি আমরা, নিউট্রালটা এই যে দেখেন, এই ইন্ডিকেটারটা চালানোর জন্য যেহেতু দুইটা লাইন লাগবে, আমি আবার বলি, সেই কারণে ওটা তো ফেজ আসি, আর এটা একটা নিউট্রাল দিয়ে দিলাম, আর সাথে এটাও আমরা সিরিজ করতেছি না, সিরিজ করবো একটা আমরা, তার মানে এটাও কারেন্ট দিতে হবে, ফেজ নিউট্রাল দুটো দিতে হবে, এই দিয়ে দিলাম। তারপরে বাকি থাকে আপনার এই লাইনটা, এই যে এটা আমরা সিরিজ করবো, যখন এটা দিয়ে দিলাম এখানে। এখনও যারা বুঝতে পারেন না আশা করি বুঝতে পারছেন এখন মোটামুটি, আর যারা বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গা দিয়ে বুঝতে পারিনি। হ্যাঁ, আমি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করব। আর আমি আবার দেখাচ্ছি এটা কিভাবে, এই যে আপনারা কমন করবেন কিন্তু যে পাশে লেখা থাকবে উপরে, এই যেই যেটা এমইবি কোম্পানির, সম্পূর্ণটা এমবি কোম্পানি, যত মাল আছে এমবি কোম্পানি তারটা বিএনবি তার। তো এই দেখতে পেলেন কীভাবে শর্ট করে দিলাম, কোনটা কোনটা কীভাবে করলাম। আপনারা সবাই জানেন যে নিউট্রালটা নিউট্রালের সাথে কানেক্ট করাই, ওই হোল্ডারটা নিউট্রালটা নিউটের সাথে কানেক্ট করা আছে একেবারে ডাইরেক্ট, আর লাল তারটা আমরা কিন্তু সরাসরি এই ফেজে দিলাম না, দিলে কিন্তু চলে উঠবে, তখন এটাই দিলাম। এখন যদি আমরা এরকম একটা মোবাইলের চার্জার, যদি আমরা ঢুকিয়ে দিই তো হবে কি, এই যে এখানে তো মেইন লাইনটা আছে বিদ্যুতের, তা এখান থেকে সরাসরি এই চার্জার হয়ে তারপরে এখানে চলে আসবে। হ্যাঁ, তা এখানে চলে আসলো আমার বিদ্যুৎটা, আর নিউট্রাল তো জায়গাতে ফিতেই আছি, তাই ফেজ আর নিউট্রাল এসে গেছে কমন। ওকে, আচ্ছা, ব্যাপারটা আশা করি অনেকে বুঝতে পারছেন। তো আমি একটা ভিডিও করবো এরপরে, যে এটা তো আজকে দেখালাম, আর এটা সম্পূর্ণটা আমরা লাগিয়ে দেখাবো, এরপর দেখাবো কীভাবে আমরা সুইচিং দিলে তারপর এটা জ্বলে, এই ব্যাপারটা আমি আলোচনা করব। তা আমরা এখন নাটটা ফিটিং করব, নাটটা ফিটিং করে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা এটা এখানে তারটা করলাম কি, প্রথমে তারটা ছেঁড়ার পরে, প্রথমে যখন আপনারা এই যে তারটা, এই তারটা যখন এখান থেকে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেলার পরে এই যে ইনসুলেটরটা তারে সাদা, এটা করবেন কি, একেবারে কেটে ফেলবেন না, ওইটা একটু বের করে তারপরে ওইখান থেকে এটা পেঁচিয়ে দিবেন। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখাচ্ছি, তারটা মনে করেন এই, এটা তারটা আর এই ইনসুলেটরটাই, তাই এভাবে আমরা এভাবে দিয়ে এই এভাবে শক্ত করে বেঁধে দেবো, যেমনটা এই, বুঝতে পারছেন। এটা মনে করেন, এটি মনে করেন তারটা, তারটা রয়ে গেলো, আর এটা আমরা গিট দিয়ে দিলাম, তারপর এখান থেকে এটা এটা কেটে ফেলবেন। ওকে, সেমভাবে করা এটা। তো আমরা এভাবে এখন আমরা লাগাচ্ছি, এই যে দেখতে আশা করি অনেকটা স্মার্ট লাগছে। আমি দেখছি ইউটিউব অনেকে অনেকভাবে ভিডিও করে, কিন্তু জানি না কীভাবে করছে, আমি আমার মতো করার চেষ্টা করছি, আর যদি ভুল ত্রুটি হয় তা তো আপনার অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন কমেন্টে যে ভাই আপনার এটা ভুল হয়েছে। তা আমরা কীভাবে এভাবে আমরা এটাকে এখন, ও সরি, এটা উপর দিক হবে, এটা এভাবে করে এটা গিট দিবেন, এই কারণে যাতে এটা টান দিলে চলে না যায়। তো এই এখন আমরা নাটটা লাগাবো, নাটটা লাগিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই নাটটা লাগিয়ে নিলাম, দেখছেন এখন তো অনেকটা স্মার্ট লাগছে দেখতে। এই যে মানে কে কীভাবে করে আমি সঠিক জানি না, তবে আমি আমার মতো চেষ্টা করছি। আর আজকে আমার ভিডিও বানছিল আমার ছোটো ভাই সজীব, তো আজকে ভিডিওটা কমপ্লিট, আসলে আমার নিচটা এলোমেলো, এই যে এই অনেকখানি তার রাখলাম, এটা আসলে এটা টিভি চালাবে এই কারণে ব্যবহার করবে, আপনি এখান থেকে তার তাল বা অন্য কিছু সব কিছু ব্যবহার করতে পারবেন। তো আমি একটা কথা আছে এখানে, যে এখানে এটা হচ্ছে 100 ওয়াট একটা ভাল্ব, 100 ওয়াট একটা ভাল্ব, আপনি এখানে এখন যদি চান যে একটা আয়রন চালাবেন, এটা কিন্তু সিরিজ, তো সিরিজ দিলে কিন্তু দেখবেন অটোমেটিক বাতিটা জ্বলে উঠছে, মানে 100 ওয়াটের
নিচে চালাতে হবে, উপরে চালালে মনে করেন ফুল বাতিতে জ্বলে থাকবে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে? এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন। প্রথমে এটা অন করবেন, অন করার পরে ইন্ডিকেটারটা জ্বলবে, তারপরে এটা হচ্ছে সুইচ। আপনারা অনেক সময় ভুল করে থাকেন যে তারটা নিয়ে তারপরে দেখা গেছে দুইটা তার এখানে একটা প্লাগ বসিয়ে দিলেন, দেওয়ার পরে আপনারা যখন কাজ করবেন কোনো কিছু, যখন এরকম কাজ করবেন কোনো ধরে চেক করবেন, অনেক সময় এই সিরিজ রেখে তারপরে এইটাই ঢুকিয়ে তারপরে দেন, তারপর বড় একটা ব্লাস্ট হয়। হ্যাঁ, আমি এখানে ফিউজ দিলাম না, এই ফিউজটা দেওয়ার দরকার হয় না আমার, এই কারণে দিলাম না, তো পরবর্তীতে একটা ভিডিও করলে তখন হয়তো দিতে পারি। আর সবসময় খেয়াল এটাখানে একটা এস চিহ্ন দিয়ে রেখে দেবেন যে সিরিজ, আর এটা হচ্ছে মানে একেবারে ফেজ দেওয়া, টোটাল একেবারে এটা মানে সরাসরি দেওয়া, কারেন্ট আছে এটার ভিতরে সরাসরি কারেন্ট থাকবে, কখনো এটা দিয়ে সিরিজ করতে যাবেন না। আর এটা হচ্ছে সিরিজ। ওকে, তো আপনারা সবাই ভালো থাকবেন, আর অন্য এক ভিডিওতে আবার দেখা হবে। তো আসলে এই বোর্ডটি আপনার আমি বলে দিই, এটা কিনতে কত টাকা খরচ যাবে আনুমানিক, এই বোর্ডটির দাম 60-50 টাকা হয়তো জায়গা ব্যতীত নিতে পারে, আর হোল্ডার একটা 22-25 টাকা এরকম, আর একটা ভাল্ব 25-30 টাকা, আর একটা সকেট 25-25 টাকা, আর ইন্ডিকেটার 25 টাকা, আর একটা সুইচ একটা 22-20 টাকা যার কাছে জানিয়ে পারে এইরকম আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও কিছু শিখতে পারে, আর ভালো থাকবেন সবাই। আর এ আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি, আর সবার সুস্বাস্থ্য কামনা করি, আর আপনারা সবাই ভালো থাকবেন, এই করোনা ভাইরাস থেকে আপনারা সতর্ক থাকবেন।